আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিতা খবর? সবার ভালো আছেননি? প্রিয় দর্শক, আমরা দেখতে পারলাম কুরবানির হাট মানতেছে না বৃষ্টি, তারই ধারাবাহিকতা আমরা দেখতে পারলাম যে এই মুহূর্তে গোবিন্দগঞ্জ বিশাল কুরবানির হাটে বৃষ্টির মধ্যে চলছে কুরবানির হাট। আপনি কুরবানির গরুগুলার আনা হয়েছে এবং এই বৃষ্টির মান্ডা না ক্রেতা এবং বিক্রেতারা চাহিদা বেশি দিন হয়, তো ইলা যদি বৃষ্টি হয় তারা কিনতে পারতো না গরু, তো তারই ধারাবাহিকতা আমরা দেখতে পারলাম যে আস্থা গোবিন্দগঞ্জ বাজারের মাঝে গরু আনাওর আমরা দেখতে পারা এবং আপনারা দেখানোর চেষ্টা করো। আমি রয়েছি মাহাদি হাসান সিনেমা ম্যাগাজিন থেকে, যারা যে জানতে দেখেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের এই সরাসরি লাইভটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সরাসরি আমরা রয়েছি গোবিন্দগঞ্জ বাজারে, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেক অনেক বিশাল আকারে গরুগুলো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাজারের ভিতরে এবং বাইরে এবং রাস্তার সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল আকারের গরুগুলো এখানে রাখা হয়েছে এবং আপনারা দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে একটা বিশাল আকারের সার আপনাদেরকে যদি দেখাই, আমরা যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানা রাখবো এবং আমরা গরুগুলার দাম মান এগুলো জানার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করিয়া আমরা চেষ্টা করি যে এখানে বিশাল আকারের কিছু সার দেখা পারবো, আপনারা দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার পাশে পারে এবং কমেন্ট করে জানাবেন কেমন গরুর খে কেমন সারর দাম জানতে চাই। অবশ্যই আমরা আপনারা জানা নাই চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আবার এই মুহূর্তে আমরা আসি গোবিন্দগঞ্জ কুরবানির হাটে, আমরা দেখতে পারলাম বিশাল আকারে গরু আমরা উপরে রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করবো। আর সকাল থেকে বৃষ্টি চলে বিশাল বিশাল তাই পাশাপাশি আমরা দেখতে পারলাম একটা গরু বিশাল গরু আমরা পিছনে যাচ্ছি। এখান থেকে আমরা অবশ্যই গমন করবো, গরুগুলা দাম দেখানোর চেষ্টা করবো আমরা আপনারা লোকে থাকুক এবং সরাসরি লাইভটা শেয়ার করুক। অনেক প্রবাসীরা আছেন যারা অনেক যারা গরু কিনতে চান কিন্তু ভালো মানে গরু
ছাগল কুরবানির মাঝে দেখতে পারলাম যে বিশাল আকারের হাট আমরা দেখতে পারলাম। অনেক মানুষ সবাই সাথে নিয়ে আসুন, তারা গরু কিনতে অনেক ক্রেতারা আসুন, আবার ক্রেতারা তো আসুন, তারা চাইরা গরুগুলা আর মাত্র কুরবানির 7 দিন বাকি, তার আগে যদি গরুগুলা বেশি থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতাম সরাসরি গোবিন্দ বাজারও আছি, আমরা একবার গোবিন্দ গরুর হাট আমরা দেখতে পারলাম। প্রচুর বৃষ্টিও সকাল থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি এখনো বৃষ্টি থামে না সারাদিন, পাশাপাশি সবসময় আপনাদের সাথে আছে। সবাই লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা এই গোবিন্দগঞ্জ বাজারে এসে চাইলে গরুগুলো কিনতে পারে। যারা গোবিন্দগঞ্জের আশেপাশে আছেন, অনেকে ভালো মানের গরু চাই আছেন, তারা গোবিন্দগঞ্জ বাজারে এসে গরুগুলো কিনতে পারে না। আমরা আপনারা দেখানোর চেষ্টা করেন সরাসরি গোবিন্দগঞ্জ বাজার। সবাই কমেন্ট করুক, আপনারা কমেন্টের অপেক্ষায় রইলাম, এখনো আপনারা সাথে অনেক যুক্ত আছেন, সবাই কমেন্ট করুক। আপনার গরুর দাম কি এখনো? তো এখনো তো মনে হয় দামও হয়েছে না কিতা, ও আইসন জি ধন্যবাদ। তো দর্শক আমরা দেখতে পারলাম যে ও গরুটার দাম চাইরা আছে 1,15,000 টাকা চাইরা। ও মেঘর মাঝে আইসন যাতে গরুটা বিক্রি যান, আর কুরবানির সাইড বাকি তো চাইরা যে ও গরুটা দিলতে ও গরুটার দাম তাটা মাত্র আমার গোদা নিতা 2.5 থেকে 3 মন। তো গরুটার মাংস 2.5 থেকে 3 মন হইব চাচা কইরে দাম চাইরা 1,25,000 দেবো দিতা আমরা। আমরা আপনারা দেখান গরুর মান, বর্তমান মান একটা দেখানোর চেষ্টা করলাম যে গরু 1,15,000 টাকা চাইরা গরু। তো সব আমরা লোকে থাকুক অবশ্যই আমরা আপনারা বিশাল বিশাল আকারের গরুগুলো দাম দানার চেষ্টা করব, এবং বৃষ্টির মাঝে যে হাট ওর ওগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করেন ছিল আমরা দর্শক এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনার আমার রাস্তা শরীর দিতে একটু সমস্যা হয়েছে ভাই, লাইটটার মাঝে বৃষ্টির মাঝে করলাম তো ক্লাসে একটু পানি ডুবে গেছে আপনারা এবং আসে হাজার বাচ্চা হাজার দুয়ার মালিক কর বিলি নাম্বার দেবেন জাকির বল, জাকির বল কি বিয়ে করে থেকে সামলাই। আচ্ছা ভাই জাকির হুসাইন ভাই আমরা দেখানোর চেষ্টা করবো 80,000 টাকার মাঝে করবো, এবং টেলিফোন নাম্বার যদি কোনো সমস্যা নাই 80,000 টাকা করবো আপনারা দেখানোর চেষ্টা করবো এবং টেলিফোন নাম্বার দেওয়ার চেষ্টা দেখাই লাগবে
ইগুরুটা দাম দিলা ভাই 1 লাখ 80 আপনারা কোন জায়গা থেকে আইছেন আমরা দিগলি রাস্তা থেকে আইছি জি এখন ইমে বর্মা বুঝতে পারছ ভাই এখন দাম হচ্ছে না গরু যদি আছে না জি এখন কোন দাদা दर्शक दर्शक नंबर तीन बस देखा दर्शक